জানান গো ভবিষ্যতে আমরা জানা গো ওমে নাম ভালো হইতে পারি গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো দোয়া করবেন দোয়া করবেন গো ওমে নাম দোয়া করবেন আমারে প্রাণের ম্যাডাম ম্যাডাম গো ভবিষ্যতে সর্বশেষে সালাম জানাই গো ও ম্যাডাম সালাম জানাই সবাই রে প্রাণের ম্যাডাম ম্যাডাম গো ম্যাডাম এই যে এত সুন্দর একটি গান গিয়েছে আপনাদের স্কুলের বিদায় অনুষ্ঠান থেকে তো এই যে ওকে তো শিশু শ্রেণী থেকে লেখাপড়া করিয়েছে তো এই যে ওদের পারিবারিক কি অবস্থা বা ওরা আসলে যে গানটা গিয়েছে সবাই এখন সোশ্যাল মিডিয়াতে চেনে তো ওর ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মানে বলার আছে আসলে ও মানে অত্যন্ত ভদ্র একটা মেয়ে আর এই ও যে গানটা বললো আর কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই ও নিজে 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 থেকে মানে শুনে শুনেও গান বলে অন্য গানগুলো কিন্তু অনেক ভালো বলে ও উপজেলা পর্যায়ে ও পুরস্কার নিয়ে আসছে এখন আমি ওর ভবিষ্যৎ সম্পর্কে বলবো যে ও তো ওর পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে ওর মানে বাবার দিক থেকে আর্থিক একটু মানে অসচ্ছলতা আছে এখন ও যদি সুযোগ পায় ও তাহলে ও ভালো একটা শিল্পী হতে পারবে এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারবে তো আমাদের দর্শক যারা রয়েছে আপনাদের সহ এই আয়েশাকে দেখবে তাদের পারিবারিক অবস্থা আমরা যতটুকু জেনেছি খুবই খারাপ সামনের দিনগুলোতে লেখাপড়া করবে সিক্সে ভর্তি হবে সেই ব্যাপারে অনেক টাকা পয়সার ব্যাপার আছে ওদের ফ্যামিলিতে তিনটা বোন মানে ওদের বাবা মা তিনটেই বোন ভাই নেই তো সেক্ষেত্রে ওদের লেখাপড়ার ব্যাপারটা দিয়ে এই দেশবাসী বা যারা দর্শক রয়েছে তাদেরকে কিছু বলবেন এখন এখানে তো মানে আসলে আমাদের সমাজে এখন অনেক ভালো মানুষ আছে যে ও যে গানটা বলছে সেই রূপবাণের গান এটা কিন্তু আমরা সে অনেক আগে অনেক আগে যখন আমরা অনেক ছোট ছিলাম তখন কিন্তু এই রূপবাণ সিনেমাটা আমরা সিনেমা হলে যে দেখছি এখন সেই যে ও সে আগের এটা এখন নিয়ে আসছে এই যুগে এটা কিন্তু মানে আশাতীত এখন এই জন্য আমি বলছি যে ওর যে ভবিষ্যৎ যেটা যে সবাই ওর পাশে দাঁড়ালে আমি খুশি আমি আয়েশা তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে যে এই যে রূপবাণের যে গানটা তুমি একদম সুরটা কিন্তু নকল করেছো তুমি কি এই গানটা কারো কাছ থেকে শিখেছো বা তোমাকে কেউ বলেছে না আচ্ছা তুমি এই গানটা কতদিন আগে শিখেছিলা আমি এই গানটা বিদায়ের দু তিন দিন আগে শিখেছিলাম দুই তিন দিন আগে তুমি কি এই গানটা লেখতা